হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আজ রবিবার আর দিনটা শুরুই হলো বৃষ্টি দিয়ে। সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে আর এখন দুপুর 12:30 মতো বাজে, এখনও অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজ আমরা ওয়াটার পার্কে যাব, তো বেরিয়ে পড়েছি আমরা। কার্মেল ওয়াটার পার্কটা আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটারের মধ্যেই, কিন্তু আজ রোদ ঝলমলে ওয়েদার হলে খুব ভালো হতো। বৃষ্টির মধ্যে ওয়াটার পার্কে কেমন লাগবে কে জানে। সামার সিজন শুরু হবার সাথে সাথেই এখানে সমস্ত ওয়াটার পার্কগুলো ভিজিটরদের জন্য খুলে দেওয়া হয়। বিভিন্ন চিলড্রেন্স পার্কগুলোতে স্প্ল্যাশ প্যাডে বাচ্চারা তো সারা দিন জল নিয়ে খেলা করতে থাকে। বাচ্চারা তো সবসময়ই জল নিয়ে খেলা করতে ভালোবাসে, আর এখানে তো আর শীতকালে ওয়াটার পার্কে যাওয়া এনজয় করা সম্ভব নয়, তাই গরমকালেই ভরসা। স্প্ল্যাশ প্যাডগুলোতে যেতে টিকিট কাটতে হয় না, মোটামুটি 8:30 অবধি যে কোনো সময়ে যাওয়া যায়, কিন্তু ওয়াটার পার্কগুলোয় টিকিট কেটে যেতে হয়। তো কার্মেল ওয়াটার পার্কে টিকিটের দাম এরকম ছিল, ফর অ্যাডাল্টস $17 আর কিডস অ্যাভাব $14 করে। আমাদের ব্যাগ, ফোন, টাকা পয়সা সমস্ত লকারে রেখে আমরা নেমে পড়েছি জলে। সবচেয়ে বেশি আনন্দ বাবাইয়ের, নাক বন্ধ করে জলে ডুব দিচ্ছে। ভেতরে বেশ কয়েক রকমের ওয়াটার স্লাইড রয়েছে, আর রয়েছে বাচ্চাদের জন্য স্পেশাল এনক্লোজড এরিয়া। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হলো টিউব রাইডিং। একটা ছোট্ট নদীর মতো রয়েছে, ওই নদীতে আবার কৃত্রিমভাবে স্রোতেরও ব্যবস্থা করা আছে। একটা টিউব নিয়ে ভেসে থাকতে হবে, আর স্রোত যেদিকে যায় ওইদিকে চলে যেতে হবে। তো বাবাই ওর বাবার সাথে যাচ্ছে, এরপর আমার সাথে যাবে। খুব মজার বিষয়, কিন্তু সবাই খুব এনজয় করছে। ওরা এসে গেছে, এবার আমার পালা। বাবা নেক্সট বার আর যেতে চাইলো না, তো আমি একাই গেলাম। এবার রাইডগুলোর দিকে যাচ্ছি। সবগুলো রাইড আমরা ট্রাই করিনি, কারণ বাবাই তো ছোটো, ও পারবে না। তাই মোটামুটি ছোটোখাটো সহজ রাইডগুলোতেই আমরা ট্রাই করেছি। Okay.
বাবাইকে নিয়ে আমি স্লাইডে উঠেছি। ও একটু ভয় পাচ্ছিল, তাই ওকে কোলে নিয়েই গেলাম। সাড়ে চারটে নাগাদ পার্ক থেকে বেরিয়ে এলাম। শেষের দিকে বেশ রোদ বেরিয়েছিল। বেশ খিদে পেয়ে গিয়েছিল, সেই কখন খেয়ে বেরিয়েছিলাম সবাই। ডমিনোস থেকে একটা পিৎজা নিয়ে আমরা পার্কে চলে যাচ্ছি, ওখানে একটা শেডে বসে খেয়ে নেব। পিৎজা খেয়ে আমরা এবার চলে যাচ্ছি কিছু গ্রসারি কেনাকাটা করতে। ইন্ডিয়ান স্টোর প্যাটেল ব্রাদার্সে চলে এসেছি আমরা, আর ব্লগটা আজ এখানেই শেষ করছি। ফিরবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।